নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। আবার কে ফোন করে? এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বল। না না, কাজ হয়ে গেছে। হ্যাঁ শোন না, এই তোর ভাইকে নাকি টিভিতে দেখাচ্ছে অনলাইনে টুকে পরীক্ষা দেবে বলে জান দিয়ে দিচ্ছে আন্দোলন করে। না না দেখ, না না ইয়ার কি মারছি। না না, সে তো টুকলি করে আমরাও পরীক্ষা দিয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু তাই বলে এরকম রাস্তায় নেমে গেল? একটু দেখে শুনে রাখিস। হ্যাঁ, ও ওদের অনলাইনে ক্লাস হয়েছে? কি সব ক্লাসই অনলাইনে হয়েছে? ও কিছু অফলাইনে হয়েছে, তো ভালোই। না না, অনলাইনে পরীক্ষা দেওয়া তো দরকার। এখন তুই খাওয়ার অর্ডার অনলাইনে দিচ্ছিস, জামাকাপড় অর্ডার অনলাইনে দিচ্ছিস, পেমেন্ট অনলাইনে করছিস, পরীক্ষা দিতে অসুবিধা কোথায়? ও পরিকাঠামো নেই, তো টিসিএসকে দিয়ে দিচ্ছে না কেন পরীক্ষা নিতে? ও খরচা বেশি হয়ে যাবে, ও টুকতেও পারবে না। না না ঠিক আছে, অনলাইন। শোন না, এদের এইসব নিয়ে ঝামেলা করতে বলছিস কেন? ডাইরেক্ট বল 90% নাম্বার দিয়ে পাস করিয়ে দিতে হবে, এর জন্য ঝামেলা করতে? একদম কাজের কাজ হবে। হ্যাঁ হ্যাঁ বল বল, জোর ঝামেলা করুন। হ্যাঁ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক আছে ভাই, রাখ, ভালো থাকিস। ভগবান আমাকে না অনেক রাস্তা দিয়ে হাঁটিয়েছে। প্রথমে লাগতো কেন ফাঁকায় হেঁটে যাচ্ছি, আর অবশেষে বুঝতে পারছি যে না, ভগবান ওই জার্নি স্টোরিগুলো যাতে সবার সাথে শেয়ার করতে পারি তার জন্যই হাঁটিয়েছে এত রাস্তা। লাস্ট বছর ভগবানের দয়ায় অনলাইন ডেটা সায়েন্স কোর্সে IIT মাদ্রাজে আমি পড়ার সুযোগ পাই। রেগুলার কোর্স ছিল কিন্তু মোডটা অনলাইন ছিল। ওনাদের পড়ানোর সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। সব প্রফেসররা নিজেদের সাবজেক্টের ওপর প্রতিটা টপিকে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছেন, সেগুলো পোর্টালে রয়েছে, ইউটিউব দিয়ে দেখা যায়। আর দ্বিতীয় কী করেছে যে ওনারা প্রতি সপ্তাহে একটা করে গ্রেডেড অ্যাসাইনমেন্ট আর একটা নন গ্রেডেড অ্যাসাইনমেন্ট দিত। আর ওই গ্রেডেড অ্যাসাইনমেন্টগুলো সলভ করার জন্য সলভ উইথ ইনস্ট্রাক্টর সেশন থাকতো, আর ডাউট সলভিং কিছু সেশন থাকতো, যেগুলো হতো জুমে, আর সেগুলো লাইভ স্ট্রিম হতো ইউটিউবে। তো ইউটিউবে ভিডিওগুলো থাকতো, যার যখন দরকার আবার দেখে নিতে পারতাম। আর 4 মাস অন্তর অন্তর ওনাদের টার্ম হতো, টার্মে কি না TCS এ গিয়ে মেন এক্সাম দিতে হতো, আর তার আগে একটা বা দুটো ইউনিট টেস্ট দিতে হতো। শুনতে প্রসেসটা যতটাই ভালো মনে হয়েছে, বাস্তবে তার থেকেও অনেক সুন্দর। আর আমাদের ভাই বোনেরা যারা অনলাইনে এক্সাম দেওয়ার জন্য এত লাফাচ্ছে, তাদের মূল টার্গেট ওই টুকে পরীক্ষা দেওয়াই। আর যারা এই সিলেবাস শেষ না হওয়ার দোহাই দিচ্ছে, তাদের সিলেবাসটা জিজ্ঞেস করলেও হয়তো গোটা বলতে পারবে না। আসলে এই জেনজি, মানে যাদের বয়স 10 থেকে 25-এর মধ্যে, তাদের একটা নতুন নাম দেওয়া হয়েছে, কি না, জেনারেশন নোহোয়্যার। মানে আমার মতোই এরা সারাদিন ওই ফোনে ফেসবুক ইনস্টাগ্রামে রিল দেখেই কাটিয়ে দিচ্ছে। দিনটা শুরু হচ্ছে ফেসবুক থেকে, শেষ হচ্ছে ইনস্টাগ্রামে, মাঝখানে সারাদিন ইউটিউব চলছে, ব্যাস। তাহলে এদের সাথে আর আমার পার্থক্য কোথায় রইল? না, পার্থক্য একটাই আছে শিরদাঁড়ায়। আমার এখনও মনে আছে 18 মার্চ 2013, সেদিন আমার HS-এর ফিজিক্স পরীক্ষা ছিল। পরীক্ষাটা দিয়ে এসে বাড়িতে খুব কেঁদেছিলাম, বলেছিলাম যে আর পরের পরীক্ষাগুলো দেব না। আসলে যেই সাবজেক্টটা সবচেয়ে বেশি পড়েছি সেটার পরীক্ষাই সবচেয়ে জঘন্য হবে এটা আশা করিনি। যাই হোক, আমার কথা তো রইল না, মা বাবা জোর করে পরীক্ষা দিতে পাঠালো। সেই দিন আমি ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে না, আমার কাছে নাম্বারটা গুরুত্বপূর্ণ, তার জন্য আমি একটা বছরও ত্যাগ করতে রাজি আছি। কিন্তু মা বাবার মনে হয়েছিল যে না, একটা বছর অনেক বেশি মূল্যবান, তার থেকে কম নাম্বার পেয়েও HS পাস করে গেলে কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি 9 বছর পর এসে দুজনের কেউই খুব একটা ঠিক না। আজকে যেই ছেলেগুলো ঝুড়ি ঝুড়ি নাম্বার পাওয়ার জন্য অনলাইনে এক্সাম দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে, কিংবা আমার মতো ওই ছেলেগুলো যারা সারা বছর না পড়ে অনলাইনে পরীক্ষা দিয়ে পাস করার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে, কারোরই কোনো লাভ হবে না এতে। কী হবে, 2 দিন পর কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের দলে নাম লেখাবে? অনলাইনে পরীক্ষা দেওয়ার থেকে যদি এরা কর্মসংস্থান দরকার এই নিয়ে আন্দোলন করতো, তাহলে হয়তো বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো। একটা পরিসংখ্যান অনুযায়ী আগামী 9 বছরে আমাদের দেশে প্রায় 9 কোটি নতুন চাকরির দরকার, সেখানে লাস্ট বছর মাত্র 14 লক্ষ চাকরি তৈরি হয়েছে। আর শেষে আমার ভাই বোনগুলোকে বলবো যে দেখ, এইভাবে হয়তো পাস করে যাবি, কিন্তু তারপরে আমার মতো ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করার জন্য রেডি হয়ে থাকিস।